নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল সতেরোই নভেম্বর দু হাজার বাইশ বৃহস্পতিবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি তার আগে প্রত্যেকে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন প্রচুর কমেন্ট এসছে যে স্যার আমি আমার রাশি জানি না প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে আমার নাম দিয়ে কি রাশি হবে এটা একটু বলে দিন এরকম প্রচুর প্রচুর মানে এক একজনের আর এক রকমের প্রশ্ন কিন্তু রয়েছে তো আমি এই ভিডিওটিতে আপনাদেরকে খুব সাধারণ এবং খুব সরলভাবে বোঝানোর চেষ্টা করছি রাশির নাম যারা রাশি জানেন না আপনাদের নামের অক্ষর দিয়ে আপনাদের আগামীকালের প্রাপ্তির শুভ সময় কোন কোন নামের অক্ষরে আগামীকাল প্রাপ্তির গাঢ় সম্ভাবনা তৈরি হয়েছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে ভিডিওটি রূপে আলোচনাটি অবশ্যই শুনবেন খান থেকে যদি বেরিয়ে যান কি না হয়তো আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনি মিস করে যেতে পারেন আমি একটি কথা বারবার বলছি আপনি রাহুরক্ষা কবচ বলুন কেতু কবচ বলুন শনি রক্ষা কবচ বলুন যে কোনো কবচ বলুন না কেন ধনলক্ষ্মী কবচ এটা আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করে তবেই কিন্তু পরিধান কিন্তু করুন কারণ আপনার ক্ষেত্রে কোন কবষ্টির প্রয়োজন সেটা একজন দক্ষ জ্যোতিষবিদ আপনাকে কিন্তু গাইডলাইন দিতে পারবে আপনাকে যাকে মনে হবে আপনার ক্ষেত্রে আদর্শ মন থেকে তার সাথে আপনি যোগাযোগ করুন তাতেই দেখবেন আপনি সফলতা নিশ্চিত রূপে কিন্তু পাবেন এবার আসি এই যে প্রাপ্তি প্রাপ্তিটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যভাবের উপর আপনার ভাগ্যভাব আপনার ধনভাব আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো যদি আপনার শুভ অবস্থাতে থাকে তাহলে আপনার কিন্তু নিশ্চিত কিন্তু প্রাপ্তি ঘটবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার চক্রের উপর অর্থাৎ আপনি আগামীকাল পাঁচশো টাকা পাবেন কি পাঁচ লাখ টাকা পাবেন এটা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে রাহু শুক্র কেতু শনি এবং বুধ এই কটি গ্রহ কিন্তু এই প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য ভূমিকা কিন্তু পালন করে থাকে এবং আপনার ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা দশা কোনটা চলছে এটা কিন্তু জানা দরকার যদি আপনার ক্ষেত্রে শুভ মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তদশা চলে কি না তাহলে আপনার কিন্তু নিশ্চিত প্রাপ্তি কিন্তু ঘটবে এবার বিষয়টা একটা কী জিনিস জানেন অনেকেরই একটাই প্রশ্ন থাকে যে স্যার আমি প্রচুর প্রচেষ্টা করছি কিন্তু আমার প্রাপ্তি ঘটছে না কি কারণ এখানেই কিন্তু টুইস্ট রয়েছে কি টুইস্ট আপনার ন্যাকাল চার্ট আগে বিশ্লেষণ করুন আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং কিছুটা বাস্তুও কিন্তু আমাদের জীবনের উপর কিন্তু প্রভাব বিস্তার করে অর্থাৎ বাস্তুটাকেও কিন্তু ঠিক করা কিন্তু দরকার আগামীকাল দেখুন যোগ যেটি থাকছে দুর্দান্ত একটি যোগ থাকছে অর্থাৎ সতেরোই জানুয়ারি সতেরোই নভেম্বর মার্জনা করবেন ব্রহ্ম যোগ থাকছে এবং রাহুকাল থাকছে একটা তিরিশ মিনিট থেকে তিনটা পর্যন্ত কিন্তু আগামীকাল থাকছে এই সময় এই একটা তিরিশ থেকে তিনটা পর্যন্ত কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না এবার আমি আসি নামের অক্ষর দিয়ে আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় তাহলে আপনাদের ক্ষেত্রে আগামীকালে প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দশটা একুশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হতে চলেছে অর্থাৎ আপনার শুভ সময় সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার কিন্তু আগামীকাল প্রবল প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত আপনার নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে অর্থাৎ আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার কিন্তু আগামীকাল সুপার প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় সকাল দশটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এরপর আসি যারা রাশি জানেন তারা রাশিটাকে ধরবেন যারা রাশি জানেন না তারা নামের অক্ষর দিয়ে দেখবেন রাশি আপনার ক্ষেত্রে আগামীকালে প্রথম যে রাশির কথা বলব সেই রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং নয় শুভ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং আট আপনাদের শুভ সময় সকাল দশটা বাহান্ন মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ শুভ সময় সকাল এগারোটা দুই মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত চার নম্বরটি রাশির আমি কথা বলবো আগামীকালের প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং আট আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল এগারোটা চোদ্দো মিনিট থেকে শুরু করে আপনার বারোটা বাইশ মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মকর রাশি মকর রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে তিন এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ এই যে আমি পাঁচটি রাশির কথা বললাম এবং টার্গেট নাম্বার দিলাম এবং শুভ সময় বললাম এবং যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়ে যেটা কথাটা আমি বললাম নিশ্চিত কিন্তু আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবে তবে আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগ থাকা দরকার অনেকে ক্ষেত্রে খুব দেরিতে আসে কারো ক্ষেত্রে খুব তাড়াতাড়ি আসে যাদের ক্ষেত্রে অনেকে বুঝতেই পারে যে প্রাপ্তির যোগ এসছে অনেকে কেটে যায় এই জন্য আমি বারবার বলছি যাদের ক্ষেত্রে কেটে গেছে সেটাও কিন্তু অ্যাক্টিভ করা ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ করা কিন্তু সম্ভব তো আগামীকাল বৃহস্পতিবার এই পাঁচ রাশি নিশ্চিত প্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হয়েছে দেখুন কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটা ডিপেন্ড করবে আপনার চক্র এবং আপনার ভাগ্যভাবের উপর বারবার বলছি ভাগ্যভাবকে স্ট্রং করুন কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা এই জন্য আমি বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় বুঝতে হয় আমি যে কথাগুলো বলছি অর্থাৎ আপনারা দেখুন বুঝুন তারপর আপনারা কিন্তু পদক্ষেপ নিন বিশেষভাবে লাভ পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার